আসসালামু আলাইকুম সবাইকে, নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে বিভিন্ন জায়গায়, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে বা ইউটিউবে অনেক জায়গায় দেখেছি যে অনেকে ভুলটি করেছেন। সেই ভুলটি হচ্ছে ভুল ইয়ে নির্বাচন করা। অর্থাৎ আপনি কাজ করছেন এক নম্বর ইয়েতে, কিন্তু আপনি ভুলক্রমে নির্বাচন করে ফেলেছেন দুই নম্বর ইয়ে অথবা তিন নম্বর ইয়ে, যেটা কিন্তু একটি বড় ভুল। এই ভুল ইয়ে সিলেক্ট করার কারণে কিন্তু আপনি সঠিকভাবে লিস্টিং অপারেশনের কাজ করতে পারবেন না। ঠিকঠাকভাবে কাজ ওঠাতে না পারলে কিন্তু জোনাল অফিসার অনেক বকাবকি করবেন, বা কারণ তারও কিছু করার থাকে না, উনিও নিরুপায় হয়ে থাকেন, ওনাকেও জবাবদিহিতা করতে হয় ডিসিসির কাছে বা ইউসিসির কাছে। এই ভুলটা সংশোধন করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনি যদি কোনো একটা ইয়ের তথ্য ভুল এন্ট্রি করেন, অর্থাৎ আপনি যে ইয়েতে কাজ করছেন ভুল করে অন্য একটা ইয়ে সিলেক্ট করে আপনি ওইখানার তথ্য নিয়ে ফেলেছেন, তো এখানে যারা একটু অ্যাডভান্স লেভেলের এক্সপার্ট তারা করে কি, ওইখানার তথ্য আবার নেয়, আবার নিয়ে সঠিক ইয়ে সিলেক্ট করে ওইখানার তথ্যটা আবার পূরণ করে। এটা কিন্তু আসলে সম্পূর্ণ একটি ভুল পদ্ধতি, কারণ আপনি এখান থেকে ডাটা এডিট করতে পারবেন, কিন্তু এখান থেকে কোনো ডাটা ডিলিট করার অপশন কিন্তু আপনার হাতে নাই। সো এ ধরনের ভুল যদি হয়ে থাকে, আপনি ওই ইউনিটের তথ্য এডিট করতে পারবেন, অর্থাৎ তথ্য এডিট করে আপনি কিন্তু ইয়েও চেঞ্জ করে ফেলতে পারবেন। অর্থাৎ আপনি এক নম্বর ইয়েতে কাজ করছেন, আপনার ভুল করে দুই নম্বর ইয়ে সিলেক্ট করা হয়ে গেছে, এটা সমস্যা নাই, আপনি করেই ফেলতে পারেন, মানুষের ভুল হতেই পারে। তো এর জন্য ওইখানার তথ্য আপনার আবার সঠিকভাবে ইয়ে সিলেক্ট করে নেওয়ার দরকার নাই। আপনি তথ্য সেভ করেছেন অথবা ডাটা পাঠিয়ে দিয়েছেন, কিন্তু আপনার এরপরে মনে হচ্ছে যে আমার ওইটা হয়তো বা ভুল ইয়ে সিলেক্ট, তাহলে আপনি সিম্পলি অ্যাপে প্রবেশ করবেন। অ্যাপের ভিতর সর্বমোট সাক্ষাৎকার এখানে যাবেন, যাওয়ার পরে যেখানার তথ্য আপনার এরকম ইয়ে অথবা অন্য কোনো তথ্য ভুল এন্ট্রি করা হয়েছে, সেই খানার পাশে যে একটা চোখের মতো চিহ্ন আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার ডিটেল দেখতে পাবেন। এই ডিটেল তথ্যের নিচে একটি অপশন থাকবে পরিবর্তন করুন নামে। পরিবর্তন করুনের চাপ দেওয়ার পর আপনার কাছে নতুন ডাটা কালেকশনের যে ফর্ম, সেম ওরকম একটা ফর্ম চলে আসবে। ওইখানে আপনি উপরে দেখতে পারবেন ইয়ে লেখা আছে, অর্থাৎ নির্বাচনকৃত ইয়ে লেখা আছে, আপনি ওইখানে ক্লিক করে সঠিক ইয়ে নির্বাচন করে, এরপর যদি অন্য কোনো তথ্য কারেকশন থাকে আপনি সেই তথ্য কারেকশন করে তারপর হচ্ছে নিচে এসে আবার সেভ করে ডাটা পাঠিয়ে দিতে পারবেন। অর্থাৎ আপনার কিন্তু এর জন্য একই খানার তথ্য দুইবার নেওয়া লাগতেছে না, আপনি জাস্ট ইয়েটা চেঞ্জ করে দিতে পারতেছেন যেহেতু আপনার ইয়ে ভুল নির্বাচিত হয়েছিল। সো আশা করছি বিষয়টি বুঝতে পারছেন। এরপর থেকে আপনার যদি কখনো ইয়ে ভুল নির্বাচন হয় তাহলে কিন্তু আপনি ওই খানার তথ্য আবার ডাবল এন্ট্রি করবেন না। যদি নতুন কিছু শিখতে পারেন তাহলে ভিডিওটাতে লাইক করুন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করুন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।